হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। দেখো, এখানে একটা নতুন ক্যাফে, সেটার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো প্রথমেই মুড ক্যাফেকে নিয়ে কিছু বলি। মুড ক্যাফেটা হলো মানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে, দেখো একদম রোডের ওপরে। যারা নবদ্বীপে থাকো, নবদ্বীপেরই খুব কাছাকাছি, জাহাননগর বলে যে জায়গাটা, মানে পারুলিয়া যেতে যে রোডটা পড়ে, তো একদমই রোডের ওপরে, মানে পারুলিয়ার দিকে যেতে বাঁদিকে পড়ে, আর পারুলিয়া থেকে নবদ্বীপে আসার জন্য ডান সাইডে পড়ে। তো তোমরা অবশ্যই এই ক্যাফেটা একবার ভিজিট করতে পারো। যারা নবদ্বীপে থাকো তারা কিন্তু একবার যেতেই পারো, সন্ধেবেলায় সন্ধেটাকে সুন্দর করে তোলার জন্য। তো চলো আজকে এই মুড ক্যাফেটার একটু তোমাদের দেখিয়ে নিই। দেখো এত সুন্দর ডেকোরেশন, সিরিয়াসলি বলবো মানে আমার দেখা জাস্ট সেরা লেগেছে, সেরা লেগেছে। মানে আমি বলবো খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, আর এত সুন্দর পরিপাটি করে সাজানো, জাস্ট ভাবা যায় না। যে ভেবেছে ভাবনাটা, সত্যি তার ভাবনাকে কুর্নিশ জানানো, যে এত সুন্দর করে সে ভেবেছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমি জানি না কার কেমন ভাবনা, কার কেমন ভালোবাসা, কার কেমন ভালো লাগা, তো এক একজনের তো এক এক রকম হয়েই থাকে। তো আমার যেমন জিনিসটা খুব ভালোই লেগেছে। তো এখানে দেখো এরকম সুন্দর সুন্দর টেবিল ডেকোরেশন, মানে মনটা জাস্ট ভরিয়ে দেবে। তো একটা সন্ধে তো এখানে কাটানোই যেতে পারে। তো আমরা হঠাৎই, মানে সেদিন কোনো প্ল্যান ছাড়াই গিয়েছিলাম, কোনো প্ল্যানিং করে যাইনি। তো নর্মালি সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আর এই ক্যাফেটা দেখে হঠাৎই আমরা ঢুকে পড়েছিলাম। তো যাই হোক, এই ক্যাফেটার খাবার দাবার নিয়ে বলি। খাবার দাবার কোয়ালিটি আমরা ভেবেছিলাম হয়তো তেমন কিছু ভালো হয়তো নাও হতে পারে, কিন্তু খাবার দাবারের কোয়ালিটিটা কিন্তু বেশ মেনটেন করেছে। তবে জানি না, সব আইটেম তো আর টেস্ট করা হয়নি, মোটামুটি দুটো আইটেম টেস্ট করলাম, দুটো আইটেম বেশ ভালোই ছিল, দুটো আইটেম না সরি তিনটে আইটেম টেস্ট করেছি। তো তিনটে আইটেম মোটামুটি ভালোই ছিল। এরপর চলো তোমাদেরকে দেখাই এখানকার মেনু কার্ডটা। তো এখানকার মেনুতে দেখো এরকম গ্রিন টি থেকে শুরু করে লিকার ফ্লেভারের টি, তারপরে সব রকমের মোটামুটি পাওয়া যাচ্ছে চা কফির আইটেমগুলো। আর সাথে আরেকটা যেটা মেন কোর্সের, মানে মেন কোর্সের যে মেনুটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাও খুবই সুন্দর। দেখো এখানে প্রচুর আইটেম আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও কোনটার কী প্রাইস আছে। আমি মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওটা দেবার, তো দেখানোর, তো তোমরা একটু পজ করে দেখে নিও ভিডিওটা। আর দামগুলো মোটামুটি ঠিকঠাক আছে, খাবার অনুযায়ী দামগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, কারণ এত সুন্দর একটা ক্যাফে বাজেটটা তো একটু রাখতেই হবে। তো আমি বলবো মোটামুটি ঠিকঠাকই আছে, তো একবার যেতেই পারো তোমরা, এত সুন্দর একটা ক্যাফে সময়টা কাটানোর জন্য যেতেই পারো। তো এখানে প্রচুর আইটেম আছে, জানি না সব আইটেমগুলো ওদের কাছে অ্যাভেলেবেল আছে কি না, এই ইনফরমেশনটা আমি দিতে পারলাম না। তো আশা করা যায় যে মোটামুটি বেশিরভাগ আইটেমই ওদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো যাই হোক, আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সিরিয়াসলি খেতে কিন্তু খুবই ভালো ছিল, ঠিক আছে। তো যেহেতু সেদিনকে আমাদের ভেজ ছিল, তো সেই জন্য ভেজের মধ্যে সেভাবেই বলে দিয়েছিলাম, তো সেভাবেই আমাদের করে দিয়েছিল। যাই হোক, এখানে দেখো শিব বাবা আর গনু বাবা দুই বাবা একসঙ্গে রয়েছে। আর এটা ফার্স্টে আমি যখন মানে ঢুকছিলাম, আর ডান হাতেই পড়ে এই মূর্তিটা, আমি কিন্তু একদমই ফলো করিনি, আমি ভেতরে ঢুকে গেছিলাম। তো যখন বেরিয়ে আসছিলাম তখন দেখছি, ও বাবা এখানে তো এত সুন্দর দুটো মূর্তি, এটা তো আমার দেখাই হয়নি। তাই ভাবলাম লাস্টে একবার তোমাদের সাথে ভিডিও করে এটা শেয়ার করি। আর দেখো এই যে ওদের রিসেপশন এরিয়াটা এত সুন্দর করে সাজিয়েছে, এই বিস্কুটের কৌটোগুলো কিন্তু দারুণ ইউনিক, তাই না? আর এই রিসেপশন এরিয়াটা সিরিয়াসলি ভালো, এখানে আইসক্রিম থেকে শুরু করে তোমরা সবই পাবে মোটামুটি, মানে তুমি যা চাও মোটামুটি সব কিছুই পাওয়া যাবে। ডিনারেও যেতে পারো, সন্ধেবেলা স্ন্যাক্স খেতেও যেতে পারো, সব রকম আইটেমই এখানে মোটামুটি অ্যাভেলেবেল আছে। আর অ্যাম্বিয়েন্সটা সিরিয়াসলি ভালো, একদম রোডের ধারে,
এত সুন্দর অ্যাম্বিয়েন্সে খাওয়া দাওয়া করা সত্যিই ভালো লাগবে। তো যাই হোক, আমি এটুকুনি বলবো, সবাই প্লিজ ভিজিট করো, আর জানিও যে সবার কেমন লাগলো। আমার তো বেশ ভালোই লেগেছে, আমি 100-এ অন্তত 98 তো দেবই। তো যাই হোক, ভালো লেগেছে তো, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।